আমরা মানুষের কথা বলি, তুলে ধরি সত্যিটা, পর্দা ফাঁস করি দুর্নীতির, যেমনটা নন স্টপ করেছে গরু পাচারে অভিযুক্ত অনুব্রত মণ্ডলের প্রতিটা গতিবিধিতে, তাই বোধ হয় অভিমানী কেষ্ট। অপ্রিয় সত্যটা যে তুলে ধরেছি আমরাই, শত চেষ্টা করেও দিল্লি যাত্রা আটকাতে পারেননি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। দোলের সকালে পুলিশি নিরাপত্তায় আসানসোল থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হন অনুব্রত। মাঝে জলখাবারের জন্য শক্তিগড়ে নামানো হয় অনুব্রতকে। শক্তিগড়ে পৌঁছানোর পরেই ফের সিয়ানকে দেখে গাত্রদাহ কেষ্ট। ডাক ঢাক না রেখে এদিন কার্যত শাসানির সুরে পুলিশকে নির্দেশ দিলেন, এটাকে আটকে দিন। অর্থাৎ আমাদের প্রশ্নের উত্তর না দিয়ে আমাদের প্রতিনিধি মফিজুল ইসলামকে আটকে দেওয়ার নির্দেশ দিলেন পুলিশকে। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, কেষ্টর নিশানায় বারবার সিএন কেন? সঠিক খবর তুলে ধরাই কি গাত্রদাহের কারণ? তাতে কি থামবে না সিএন? শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে আরও এগিয়ে যাব আমরা, যেমন এর আগেও বেশ কয়েকবার কেষ্টর রোষানলে পড়তে হয়েছিল সিএনকে। কি করবো দা, আটকে গেছে দালাল, আবার একবারে দালাল, একবারে দালাল। পুলিশের সামনেই সংবাদ মাধ্যমের কর্মীকে চোখ রাঙাচ্ছেন অনুব্রত। উল্লেখ্য, কিছুদিন আগে অনুব্রতর দিল্লি যাত্রা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। সামনেই পঞ্চায়েত ভোট, অনুব্রতর মতো প্রভাবশালী পঞ্চায়েতে প্রভাব খাটাতে পারবে না বলেই কি তখন আফসোস করেছিলেন মুখ্যমন্ত্রী? ঘটনার নিন্দায় সরব হয়েছেন বিরোধীরা। ওরা এইসব করে ঠেকাতে পারবে না, আমরা এটা পরিষ্কার বলে রাখছি, সেটা সিএন হতে পারে, অন্য কোনো চ্যানেল হতে পারে, বাংলা কোনো নিউজ পোর্টাল হতে পারে, যদি কোনো মিডিয়া কর্মীকে হেনস্থা করার চেষ্টা হয়েছে তাহলে বিরোধী দল হিসেবে যেরকম রাজ্যের বহু মানুষের লড়াইয়ের সঙ্গে আমরা আছি, তেমন মিডিয়া কর্মীদের সঙ্গেও আমরা আছি। দেখুন, এই অনুব্রত মণ্ডল তো কোনো ভদ্রলোকের নাম নয়, এই যে কী কার্যকলাপ করতো আমরা সবাই জানি। এই ধরনের লোককে তো এই জন্যই আমরা বলছি যে পশ্চিমবঙ্গের এই পরিবেশ থেকে দূরে রাখতে হবে। এখানে তৃণমূলের বারবার অন্তয় আসকারায় এর আরও মানে বেশি শক্তির আসফালনে দেখানোর একটা সম্ভাবনা আছে, তাই জন্যই ওকে নিয়ে যাচ্ছে, ওখানে গুড় বাতাসে খাবে গিয়ে। যে এ রাজ্যে যেই মিডিয়া নিরপেক্ষ খবর করবে তাকে এই সরকারের পছন্দ হবে না। আমি সিএনের সমস্ত দর্শকদের বলবো, যেভাবে আপনারা নির্ভীক খবর প্রচার করছেন সেখান থেকে একদম সরবেন না, দৃঢ়তার সাথে থাকুন। আপনাদের যদি কেউ কেশাগ্রহ স্পর্শ করে দেখবেন বাংলার মানুষ রাস্তায় নেমে গেছে। না, তারপরেও আমরা থামিনি, থামার প্রশ্নও নেই, আরও এগিয়ে যেতে প্রস্তুত টিম সিএন। অনুব্রতহীন বীরভূম বলে নয়, বাংলায় থাকাকালীনই দুর্নীতি ফাঁস করেছি আমরা, এবার বীরভূমের আরও মানুষের যন্ত্রণা তুলে ধরবে সিএন। সত্যের পথে শুধু অনুব্রত কেন, সিএন কাউকেই ভয় করে না। তার জন্য যদি মানুষের হয়ে দালালি করতে হয় তো সেই দালালি আমরা হাজার বার করব। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।